আচ্ছা, আগের দিন তোমাদেরকে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে পড়ানো হয়েছিল হাইপোথ্যালামাস অ্যান্ড পিটুইটারি, ওকে? আজ আমরা যেটা পড়বো সেটা তোমার থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির পজিশন যদি আমরা বলি, থাইরয়েড গ্রন্থি যদি আমরা এর অবস্থান দেখি, তাহলে দেখবো যে থাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে কোথায়, না আমাদের যে গলার ষড়যন্ত্র, ভোকাল কর্ড, অর্থাৎ লোকেটেড ইনফিরিয়র টু দ্য ল্যারিংস অর ভোকাল কর্ড, ওকে, ষড়যন্ত্রের দুই পাশে অবস্থিত এই ধরনের যে একটা গঠন, ওকে, একে বলা হচ্ছে কি না থাইরয়েড গ্ল্যান্ড। এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান কোথায় আমরা দেখলাম, যে মানব দেহের থাইরয়েড গ্রন্থি ষড়যন্ত্রের ঠিক নিচে এবং শ্বাসনালী ট্রাকিয়ার দুই পাশে অবস্থিত। দেখো দেখতে অনেকটা বাটারফ্লাই শেপ, না প্রজাপতির মতো দেখতে এর আকৃতি। আচ্ছা, এবার আমরা দেখবো অ্যানাটমি। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে মানব দেহের যে শ্বাসনালী দুই পাশে, ট্রাকিয়ার দুই পাশে এবং ল্যারিংস, যেটা ষড়যন্ত্রের নিচে অবস্থিত বাটারফ্লাই শেপ আকৃতি থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্রন্থি যদি আমরা একটু ভালো করে ডায়াগ্রাম দেখি, তাহলে দেখব যে দুটি এর অংশ থাকে। কি কি দেখো, মানবদেহের ক্ষেত্রে এটা এই ধরনের একটা স্ট্রাকচার নিয়ে থাকে, থাইরয়েড গ্ল্যান্ড ইন হিউম্যান, যার দুটি অংশ। এই দিক খণ্ডটাকে বলা হচ্ছে রাইট, এই খণ্ডটাকে বলা হচ্ছে রাইট ল্যাটারাল লোব, আর এই খণ্ডটাকে বলা হচ্ছে লেফট ল্যাটারাল লোব, আর এই খণ্ডটা হচ্ছে তোমার লেফট ল্যাটারাল লোব। তাহলে থাইরয়েড গ্রন্থি দুটি খণ্ড নিয়ে গঠিত, একটা হচ্ছে তোমার কি রাইট ল্যাটারাল লোব, ডান দিকের খণ্ড, একটা বাম দিকের খণ্ড। এই যে রাইট ল্যাটারাল লোব এবং লেফট ল্যাটারাল লোব, এই দুটি খণ্ডের মধ্যবর্তী যে অংশ, অর্থাৎ যেটাকে কানেক্ট করে রেখেছে যে সেন্ট্রাল কানেকটিভ টিস্যু দ্বারা রাইট সেন্ট্রাল লোব এবং ল্যাটারাল সেন্ট্রাল লোব যুক্ত হয়েছে, এই অংশটাকে বলা হচ্ছে কি, আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তো সেটা ভালো করে বুঝতে পারবো, যার নাম হচ্ছে ইস্থমাস। ইস্থমাস, তাহলে এই নামটা মনে রাখবে। তাহলে ইস্থমাস হচ্ছে কি রাইট ল্যাটারাল লোব, থাইরয়েড গ্রন্থির ডান দিকের খণ্ড এবং বাম দিকের খণ্ডের যুক্ত হয়েছে যে সেন্ট্রাল কানেকটিভ টিস্যু দ্বারা, এটা হচ্ছে সেন্ট্রাল কানেকটিভ টিস্যু দ্বারা, যার নাম হচ্ছে ইস্থমাস, ওকে। ইস্থমাস কি, তাহলে মনে কোশ্চেন আসতে পারে, দ্য কানেক্টেড বিটুইন রাইট অ্যান্ড লেফট লোব অফ থাইরয়েড গ্ল্যান্ড ইজ ইস্থমাস। এর ওয়েট হচ্ছে মোটামুটি, থাইরয়েড গ্ল্যান্ডের ওয়েট হচ্ছে 30 গ্রাম মতো, এই থাইরয়েড গ্রন্থি যার ওয়েট 30 গ্রাম, হাইলি ভাস্কুলারাইজড এটা। আর এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট গ্ল্যান্ড দেখা যায়, যাকে বলা হচ্ছে প্যারা থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের আমরা যদি অ্যাকচুয়াল পজিশন দেখি, তাহলে দেখবো থাইরয়েড গ্ল্যান্ডের ব্যাক পোর্শনে, মানে পোস্টেরিয়র সাইডে, পিছনের দিকে অবস্থিত এই গ্ল্যান্ডকে বলা হচ্ছে প্যারা থাইরয়েড গ্ল্যান্ড, প্যারা থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে কি কি বললাম, থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান, থাইরয়েড গ্ল্যান্ড দুটো অংশ নিয়ে গঠিত, রাইট ল্যাটারাল লোব অ্যান্ড লেফট ল্যাটারাল লোব, দুটি লোব যুক্ত থাকে যে কানেকটিভ টিস্যু দ্বারা, সেন্ট্রাল কানেকটিভ টিস্যু, জানা হচ্ছে ইস্থমাস, এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের পিছন দিকে যে ছোট ছোট গ্রন্থি দেখা যায়, জানা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আজকে আমরা পড়বো এই থাইরয়েড গ্রন্থি সম্পর্কে ডিটেলসে। এই থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জেনে রাখা দরকার, যে আমাদের মানব দেহে লার্জেস্ট, আমাদের মানব দেহে কোশ্চেনে মনে রাখবে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম কি জানো, সব থেকে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, ওকে, ওটা মনে রেখো। আর যদি বলা হয় যে লার্জেস্ট গ্ল্যান্ডের নাম কি, লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে ইন হিউম্যান হচ্ছে কি লিভার, ওকে। তাহলে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড,
আর লার্জেস্ট গ্ল্যান্ড নাম হচ্ছে আমাদের দেহে লিভার। দেখো এবার বলবো যে থাইরয়েড, এই একমাত্র থাইরয়েড গ্রন্থি, আমরা বলেছি যে দেখো হরমোন মানে হচ্ছে কি না, কোনো একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন হচ্ছে তাকে আমরা হরমোন বলছি। যে হরমোন হচ্ছে কি যেখান থেকে উৎপন্ন হয় সেখান থেকে ব্লাডের থ্রু কি হচ্ছে না দেহের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তাহলে হরমোন কিন্তু এক জায়গায় স্টোর হয়ে থাকতে পারে না, বাট এক্সেপশন এই একটাই মাত্র গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড যা যেখান থেকে নিঃসৃত হরমোন কিন্তু প্রায় এক মাস অবধি সঞ্চিত থাকতে পারে, ওকে, নিজের ক্রিয়াকলাপ চালানোর জন্য। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে এমন একটা গ্ল্যান্ড যে শরীরে যে নিজে থেকে হরমোন উৎপন্ন করতে পারে। দেখো আমরা বলেছি যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হয় যেমন সোমাটোট্রফিক হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, LH হরমোন, FSH হরমোন, যেগুলো ক্ষরণ করার জন্য উদ্দীপনাকে দেখাচ্ছে, অবশ্যই সেটাকে হাইপোথ্যালামাস। আর এই থাইরয়েড গ্রন্থি যে নিজে হরমোন তৈরি করতে পারে এবং সে হরমোনকে 100 দিন অবধি নিজে সঞ্চয় করে রাখতে পারে, তাহলে গ্ল্যান্ডের মধ্যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে এমন একটা গ্ল্যান্ড যে নিজে হরমোন বানায় এবং সে হরমোনকে 100 দিন অবধি সঞ্চিত করে রাখতে পারে, ওকে। আচ্ছা আর একটা কথা মনে রাখবে যে এই থাইরয়েড হরমোন তৈরি করার জন্য, এই যে থাইরয়েড হরমোন, এই থাইরয়েড হরমোনকে তৈরি করার জন্য কিসের প্রয়োজন? আয়োডিনের প্রয়োজন, তাই না? আমাদের দেহে যদি এই আয়োডিনের মাত্রা কম হয়, আয়োডিনের ডেফিসিয়েন্সি দেখা যায়, তখনই তো কি হচ্ছে আমাদের শরীরে নানা ধরনের রোগ লক্ষণ প্রকাশ পায়, শরীরের অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তাহলে থাইরয়েড অর্থাৎ আয়োডিন যে প্রয়োজন থাইরয়েড হরমোন তৈরি করার জন্য, সেই আয়োডিন বা আয়োডাইড লবণ আমরা কোথা থেকে পেয়ে থাকি? আমরা যে আয়োডাইড লবণ খাই সেখান থেকে আমরা আয়োডিন পেয়ে থাকি। পেঁয়াজ বা অনিয়ন যেখানে বা কিছু সি ফুড যদি খাওয়া হয় তাহলে সেখানেও কিন্তু সি ফুড, অনিয়ন এবং আয়োডাইড লবণে আয়োডিন প্রেজেন্ট, যে আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ডকে থাইরক্সিন হরমোন সিক্রেশন করতে বা ক্ষরণ করতে সহায়তা করে, ওকে। এরপর যদি আমরা এই থাইরয়েড হরমোনের যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে কীরকম দেখতে জানো? মাইক্রোস্কোপের নিচে যদি আমরা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার অফ থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ড কি কি অংশ নিয়ে গঠিত পরিষ্কার হয়ে দেখো বলছি। প্রথম কথা, এই থাইরয়েড গ্রন্থি অণুবীক্ষণ যন্ত্রে বা মাইক্রোস্কোপে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এখানে কিছু ছোট ছোট থলির মতো অনেকগুলো মানে অনেকগুলো বিভিন্ন আকারের থলি নিয়ে গঠিত। এই থলিগুলোকে বলা হচ্ছে থাইরয়েড ফলিকল, থলি বেষ্টিত যাকে বলা হচ্ছে থাইরয়েড ফলিকল। তাহলে থাইরয়েড গ্রন্থি কি দ্বারা গঠিত? অসংখ্য ছোট ছোট থলি দ্বারা, থলি মতো অংশ নিয়ে গঠিত, যে থলিগুলোকে বলে থাইরয়েড ফলিকল। যেমন আমরা বলি না হেয়ার ফলিকল, ঠিক সেরকম থাইরয়েড ফলিকল। দেখো কিরকম দেখতে, আর এই থাইরয়েড ফলিকল যেগুলো সেগুলো আবার কি করে এক ধরনের সেল দ্বারা গঠিত যাকে বলা হয় চিপ সেল। যেমন তাহলে মেনলি স্ট্রাকচার অফ থাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ড যেটা সেটা কি দ্বারা গঠিত? অসংখ্য বিভিন্ন ধরনের থলি বেষ্টিত যাকে বলা হচ্ছে থাইরয়েড ফলিকল। দেখো আর অ্যাকচুয়ালি ফলিকল কাকে বলে? আচ্ছা ফলিকল যদি বলি, তাহলে ফলিকল বলতে কি বোঝায়? ফলিকল হচ্ছে ধরো গ্রুপ অফ সেল ইনক্লোজিং ক্যাভিটি। ফলিকল হচ্ছে গ্রুপ অফ সেল এনক্লোজিং ক্যাভিটি, মানে অনেকগুলো সেল যে ক্যাভিটিতে আবৃত থাকে তাকে বলা হচ্ছে ফলিকল। তো থাইরয়েড গ্রন্থিতে অবস্থিত এই যে অনেকগুলো সেল একসঙ্গে এনক্লোজ করে আছে ক্যাভিটিতে একে বলা হচ্ছে ফলিকল। থাইরয়েড গ্রন্থি কিন্তু এই ধরনের অসংখ্য বিভিন্ন আকৃতির ফলিকল দ্বারা গঠিত। তাহলে এই হচ্ছে ফলিকল যাকে আমরা থাইরয়েড ফলিকল বলছি। আর দেখো এই থাইরয়েড ফলিকল কি দ্বারা গঠিত? না সেল দ্বারা গঠিত। আমরা জানি যে ফলিকলস মানে হচ্ছে তোমার একটা গ্রুপ অফ সেল, অনেকগুলো সেল ইনক্লুডিং ক্যাভিটি, এটা ক্যাভিটি দ্বারা আবৃত থাকে এবং এই যে প্রত্যেকটা সেল, এই সেলকে এক একটা সেলকে বলা হচ্ছে অর্থাৎ থাইরয়েড গ্রন্থির ফলিকলস, থলির বেষ্টিত যে অংশ ফলিকলস, যে সেল দ্বারা গঠিত যাকে বলা হচ্ছে চিপ সেল, চিপ সেলস বা মুখ্য সেল যেটাকে বলা হয় বা প্রিন্সিপাল সেল, ওকে। তাহলে
থাইরয়েড গ্রন্থির ফলিকলস দ্বারা গঠিত, যে ফলিকলস আবার কিছু ধরনের ঘনকাকৃতির কোষ দ্বারা গঠিত, যে কোষগুলো নাম হচ্ছে চিপ সেল। আর এই চিপ সেলের বাইরে কিছু সেল অবস্থিত থাকে, এই চিপ সেলের বাইরে কিছু সেল উপস্থিত থাকে যার নাম হচ্ছে প্যারা ফলিকল। কারণ ফলিকলের বাইরে অবস্থিত তাই এদেরকে কি বলা হচ্ছে, প্যারা ফলিকল। এই যে সেল দেখতে পাচ্ছ ফলিকলস এর বাইরে, যাদেরকে বলা হচ্ছে প্যারা ফলিকলস, কি বলা হচ্ছে, প্যারা ফলিকলস। এবং দেখো এই যে চিপ সেলের কথা বলছি, এই যে কিউবয়েডাল বা ঘনকাকৃতি যে চিপ সেল যেগুলো তৈরি করে হচ্ছে T4 অ্যান্ড T3 হরমোন, ওকে, এটা কিন্তু T3 অ্যান্ড T4 তৈরি করে। তাহলে স্ট্রাকচার বোঝা গেছে, যে ফলিকলস দ্বারা গঠিত থলিমত অংশ, ফলিকলস আবার সেল দ্বারা গঠিত থাকে কিউবয়েডাল সেল, যে সেলগুলোকে বলা হয় চিপ সেল, যে সেল T3 এবং T4 যে থাইরয়েড হরমোন সেগুলো তৈরি করতে সাহায্য করে, এবং এই ফলিকলসের বাইরের দিকে যে কিছু সেল অবস্থিত যাকে বলা হচ্ছে প্যারা ফলিকল সেল। এরপর দেখো এই ফলিকলসের কে যদি আমরা আর একটু ভালো করে দেখাই, তাহলে এইভাবে অবস্থান করে থাকে, এইভাবে ফলিকলস বিভিন্ন সেল দ্বারা আবৃত অবস্থান করে থাকে। ভিতরে কি সেল আছে, এখানে যে সেল সেগুলো তোমার কিউবয়েডাল সেল। এবার দেখো এই সেলগুলো আবার কি হয়, তাদের যে স্ট্রাকচার সেটাকে চেঞ্জ করে। যখন ফলিকল সেল ফলিকলসগুলো ইনঅ্যাক্টিভ থাকে হরমোন তৈরি করার জন্য, তখন সেই সেলগুলো কি হয় জানো, লো কিউবয়েডাল মানে হালকা কিউবয়েডাল থেকে স্কোয়ামাসে চেঞ্জ হয়। আর যখন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে নির্গত TSH হরমোন এই ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করে থাইরক্সিন বা T3 T4 সিক্রেশন করার জন্য, তখন এদের শেপটা কিরকম হয় জানো, তখন শেপ হয় লো কিউবয়েডাল থেকে লো কলামনার। তাহলে এই হচ্ছে কিউবয়েডাল সেল, অর্থাৎ ঘনকাকৃতি কোষ দ্বারা গঠিত, যার তাকে আমরা এগুলোকে কি বললাম, চিপ সেল, একে আমরা বললাম চিপ সেলস, ওকে। আর এই চিপ সেলের মাঝে এখানে এই ধরনের কিছু সেল প্রেজেন্ট যাকে বলা হচ্ছে প্যারা ফলিকল সেল। আর এখানে কি থাকে, কিছু ক্যাপিলারিস বর্তমান থাকে, ব্লাড ক্যাপিলারিস যেটা সেকশন করে দেখানো হয়েছে, এটা হচ্ছে ক্যাপিলারি। আর এই যে অংশ দেখতে পাচ্ছ যাকে বলা হচ্ছে কি না, ফলিকল ক্যাভিটি, ফলিকল ক্যাভিটি যার চারিপাশে চিপসেল বর্তমান, ওকে। এই হচ্ছে তোমার থাইরয়েড ফলিকলের স্ট্রাকচার। এই ছবিটা এবং আগের ছবিটা এই অবধি ক্লাস করার পর আমাকে একে আগে দেখাবে, দেন নেক্সট ক্লাসটা করবে মানে নেক্সট পড়াটা করবে। তাহলে কি বললাম, এই যে ফলিকলের যে চিপ সেল, এই চিপ সেলগুলো যখন ফলিকল সেলটা ইনঅ্যাক্টিভ থাকে, তখন যে তখন যখন ওরা হরমোন উৎপন্ন করতে পারে না এই চিপ সেলগুলো T3 T4, তখন তাদের শেপ থাকে লো, আমরা যদি মাইক্রোস্কোপে নিচে দেখি তাহলে দেখবো লো কিউবয়েডিয়াল শেপ থেকে স্কোয়ামাসে ট্রান্সফার হয়। তাহলে দেখো এই লেখাটা দেখবে, আমি চেঞ্জ করছি। তাহলে কি বললাম, যে যখন ফলিকলস ইনঅ্যাক্টিভ থাকে, যখন ফলিকল ইনঅ্যাক্টিভ তখন এদের শেপ কেমন থাকে, তখন শেপ থাকে লো কিউবয়েডিয়াল টু স্কোয়ামাস। স্কোয়ামাস তোমরা জানো যে লো মানে খুব হালকা কৃতি, ঘনকাকৃতিটা চেঞ্জ হয়ে স্কোয়ামাসে কনভার্ট হয়, স্কোয়ামাস মানে হচ্ছে আয়সাকৃতি। আর যখন TSH হরমোন ফলিকলসকে অ্যাক্টিভ করে, যখন ফলিকলস অ্যাক্টিভ কার দ্বারা, বাই TSH, তখন তাদের শেপ কেমন থাকে, লো কিউবয়েডিয়াল টু কলামনার। এটা মনে রাখবে, এটা তোমার এক্সট্রা পয়েন্ট, ওকে। তাহলে যখন ইনঅ্যাক্টিভ থাকে তখন তাদের শেপটা হয় লো কিউবয়েডাল টু স্কোয়ামাস, দেন যখন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে TSH হরমোন সিক্রেশন হয় ফলিকলগুলোকে অ্যাক্টিভ করে হরমোন সিক্রেশন করার জন্য, তখন তাদের শেপটা হচ্ছে লো কিউবয়েডাল টু
কলামনার, এই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের স্ট্রাকচার, যেটা ফলিকলস দ্বারা গঠিত, সেই ফলিকলসগুলো কিছু চিপ সেল দ্বারা গঠিত, এবং যে চিপ সেলগুলো হচ্ছে তোমার কি দ্বারা গঠিত, যে চিপ সেলগুলো T3 T4 হরমোন তৈরি করে, এবং তার পাশে অবস্থিত কিছু সি সেল। আচ্ছা নেক্সট দেখো থাইরয়েড হরমোন, আমি এটাকে কি লিখছি টিএইচ, ওকে টিএইচ মানে থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন তোমরা জানো যে মেনলি টু টাইপস, মেনলি টু টাইপস, দুই ধরনের, একটা হচ্ছে T3 আর একটা হচ্ছে T4, যেটা তৈরি করে কে চিপ সেল। T3 পুরো নাম হচ্ছে কি তোমরা জানো, T4 এর পুরো নাম হচ্ছে তোমার ট্রাই আয়োডো, এর পুরো নাম হচ্ছে ট্রাই আয়োডো থাইরোনিন। T3 পুরো নাম ট্রাই আয়োডো থাইরোনিন, আর T4 হচ্ছে তোমার টেট্রা,